প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়। সমাজের নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বল্প সময়ে বিভিন্ন মানুষের সমস্যার কথাও শোনেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আশা করেন ত্যাগের মহিমা ছড়িয়ে যাবে সর্বস্তরে। দেশবাসীকে আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা, সেই সাথে যারা হজ করতে গিয়েছেন, পবিত্র হজ ব্রত পালন করেছেন, তাদের আমি হজে মোবারকবাদ জানাই। এই ঈদ মানে হচ্ছে ত্যাগ শিকারের একটা সুন্দর ব্যবস্থা, মানব কল্যাণে আত্মত্যাগ করা যে কোনো মানুষেরই এরা কর্তব্য। সরকারি ও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলতে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কিছুদিন আগে বন্যা হয়েছে, সেই বন্যা আমরা মোকাবেলা করেছি। নদী ভাঙায় যারা ক্ষতিগ্রস্ত তাদের আমরা ঘর বাড়ি তৈরি থেকে করা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই আমরা নিয়েছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আমরা এই মাতৃভূমিকে বিশ্ব দরবারে যাতে মর্যাদা আসলে অধিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করব। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন দেশের কূটনীতিক, এফবিসিসিআই সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরাও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।